এই পেশেন্টটাই 116 117 ইয়া নিয়ে আসছে সোডিয়াম। আচ্ছা আরেকটু বাড়ায় দিলাম 118 দেন। পেশেন্টের কনভার্সন আসছে তাহলে কি তখন সিভিয়ার, তাহলে সিভিয়ার থেকে 115 এবং 118 ভিতরে সমস্ত। যদি পেশেন্টের হাইপোনেট্রিমিয়ার সাথে যদি নিউরোলজিক্যাল ফিচার থাকে তাহলে কি সিভিয়ার হাইপোনেট্রিমিয়া। এই পেশেন্টের যে হাইপোনেট্রিমিয়া হয়েছে এটা কি একিউটলি ডেভেলপ করেছে নাকি ক্রনিক্যালি ডেভেলপ করেছে? একিউটলি ডেভেলপ করেছে। যদি একিউটলি ডেভেলপ করে থাকে পেশেন্টের হাইপোনেট্রিমিয়া এবং যদি পেশেন্টের নিউরোলজিক্যাল ফিচার থাকে, পেশেন্ট যদি আনকনশাস হয়, কনভালশন হয়, ডেলিরিয়াম থাকে, তাহলে পেশেন্টের চিকিৎসা হচ্ছে 3% সোডিয়াম ক্লোরাইড। সিপি লেভেলে 3% সোডিয়াম ক্লোরাইড পাবেন না। ইভেন আপনি মেডিকেল কলেজে অনেকটা জায়গায় পাওয়া যায় না, একজন আলাদা রেকুইজিশন দিতে হয়। আপনি ওই পেশেন্টটাকে একটা নর্মাল সালাইন ঝুলিয়ে আপনি ইয়েতে পাঠিয়ে দেবেন তার শরীর লেভেলে। যদি স্টেবল আপনার হাইপোনেট্রিমিয়া হয় অর্থাৎ পেশেন্টের 120 পেলেন এবং পেশেন্টের কোনো নিউরোলজিক্যাল ফিচার নাই, তখন কি করবেন? নর্মাল সালাইন কিভাবে দিবেন? আপনি সারাদিন রাত নর্মাল সালাইন দিতে পারেন, তাহলে এটা হ্যাঁ এটা কিভাবে ক্যালকুলেট করবেন? একটা সমীকরণ লিখে রাখেন 0.6 × weight × deficit 0.6 × weight × deficit। তাহলে আমি বলেছি ধরেন আপনার কাছে একটা পেশেন্ট আসছে 60 কেজি ওজন, 60 কেজি ওজন, পেশেন্টের সোডিয়াম হচ্ছে অঙ্কটা করেন একটু 120, পেশেন্টের সোডিয়াম কত 120, 60 কেজি ওজন, তাহলে বের করেন কত কত এখন ডেফিসিট বের পুরাটা ক্যালকুলেট করেন। আপনাকে সিভিয়ার হাইপোনেট্রিমিয়া যেটা নিউরোলজিক্যাল ফিচার আছে এটা ডায়াগনোসিস করতে হবে, এটা ডায়াগনোসিস করতে হবে এবং প্রপারলি রেফার করতে হবে। বাট স্টেবল হাইপোনেট্রিমিয়া আপনি জিপি লেভেলে ম্যানেজ করতে পারবেন। তাহলে 540 আপনার মিলিভ্যালেন্ট সোডিয়ামের কি আসছে একটা আপনি পাচ্ছেন যে পেশেন্ট এতটুকু ডেফিশিয়েন্ট, তখন পেশেন্টকে দুইটা স্কুল অফ থট আছে, দুইটা রুল আছে এই জায়গা থেকে। এক নাম্বার হচ্ছে যে 540 কে দিয়ে ভাগ করেন, 540 কে দিয়ে ভাগ করলে কত 280 যদি হয় ওইটা সারাদিন এসে পাবে, মানে ওই মিলিভ্যালেন্ট সোডিয়াম সারাদিনে পাবে। তাহলে এক লিটার আপনার নর্মাল সারাইনে কতটুকু সোডিয়াম থাকে 154, তাহলে 280 দেওয়ার জন্য 2 লিটার দিয়ে দিবেন। অথবা আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ডেফিসিট সারাদিনে 10-এর বেশি কারেক্ট করতে পারবেন না, যেটাই আসুক না কেন আপনি ওখানে ওই ডেফিসিটের জায়গায় 10 বসাই দিবেন। ঠিক আছে, তাহলে ওয়েট ইনটু 10 6.6 × 10 অথবা ওয়েট ইনটু 6 ওয়েটিং টু 6 দিলে যেটা আসবে ওইটা আপনি সারাদিনে দিতে পারবেন। ক্লিয়ার হয়েছে? যদি প্রশ্ন থাকে না বুঝে থাকেন বলেন, এটা কিন্তু ম্যানেজ করতে হবে আপনাদের জিপি লেভেলে। ওরালটা আপনি যদি পেশেন্ট যদি ওরাল না দেওয়া হচ্ছে আপনি ডক্টর ডক্টর ওরাল করুন, এক্সপেন্সিভ। আপনি নর্মাল মানে আপনি যদি সোডিয়াম কিনে মানে এমনি লবণ কিনে খাওয়ান মানে ওইটা আমি অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু সোডিয়াম ক্লোরাইড ট্যাবলেট গুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, সেক্ষেত্রে আপনি কি দিবেন? হ্যাঁ ওই প্রতিবার খাবারের সাথে একটু লবণ। আপনারা বুঝতে পেরেছেন? কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারেন। আচ্ছা এটা এটা সায়েন্টিস্টরা বের করেছে, আমরা অনেক কিছু জানি না। শুনেন আমরা তো অপরজনের হচ্ছে গবেষণাকৃত জ্ঞান আমরা ইউজ করি, আমরা কোনো কিছু বাই করছি মেথোট্রেক্সেট যে আপনার কিলোমিটার 8 টাকা দিতে হয় এটা আপনি কষ্ট করে বাই করেন প্রত্যেক কষ্ট লাগে। তো এরকম অনেক কিছু আমরা শুধু চিন্তা একটা জিনিস, যেমন ওআরএস কিন্তু বাংলাদেশ আবিষ্কার করছে এবং এই ওআরএস গুলা পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে। কি বলেন কিছু একটা কথা বলছিলেন? সরি সেকেন্ড সূত্রটা পয়েন্ট ওয়েট ইনটু 6 ওয়েট ইনটু 6 এটা হচ্ছে সবচেয়ে সহজ।
যেটাই সোডিয়াম আসুক না কেন, আপনি ওয়েট ইনটু সিক্স, মানে একটা পেশেন্টের ওয়েটটা নেবেন ওটার সাথে ছয় গুণ করে দেন, ওয়েট যদি 70 হয় তাহলে 420, 420 মানে অ্যারাউন্ড 3 লিটার দিলে হয়ে যাবে, আড়াই লিটার, আড়াই 3 লিটার দিলে আপনি 420 হয়ে যাবেন, ঠিক আছে? এটা তো মাস্ট দেখবেন, আপনার পেশেন্ট যদি পালমোনার এডিমা থাকে, ক্রনিক রেনাল ফেলিউর থাকে অথবা হার্ট ফেলিউর থাকে, আপনাকে তো এটা অ্যাড্রেস করতেই হবে স্বাভাবিক, আপনি তো তখন আপনাকে ওই ক্ষেত্রে আপনাকে পেশেন্টটা আপনি জিপি লেভেলে ম্যানেজ করতে পারবেন না, কারণ যাদের সিকেডি আছে, হার্ট ফেলিউর আছে, ওদেরকে যদি আমাদের বেশি পরিমাণে ফিউল দিতে হবে, সোডিয়াম দিতে হয়, তখন আপনি ওখানে ম্যানেজ করতে পারবেন না। A 55-year-old man with an indwelling urinary catheter presented to your chamber with a urine culture report which shows growth of E. coli more than 10 to the power 5. এটা কি? একটা রোগী আসছে 55 বছর বয়স, রোগীটা হচ্ছে অনেকদিন ধরে স্ট্রোকে বিছানায় শুয়ে আছে, রোগীর অ্যাটেন্ডেন্ট আপনার কাছে নিয়ে আসছে, আপনি দেখলেন হচ্ছে ক্যাথেটার শো আসছে, ক্যাথেটার দিয়ে পাস পাস যাচ্ছে, তারপরে আপনি পেশেন্টটাকে কালচার করালেন, ইউরিনে দেখলেন হচ্ছে ইকোলাই গ্রোথ, কি করবেন? হ্যাঁ, আপনাকে এই এই ক্ষেত্রে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে পেশেন্টের কি, আপনি তো এটা ইউটিআই রাইট, পেশেন্টের কি আছে, পাস আছে, আপনার চেম্বারে গেছে, স্বাভাবিক স্ট্রোকের পেশেন্টটা মেডিকেল কলেজ পর্যন্ত অনেকে ফলো আপে আসে না, আপনার কিন্তু জিপি লেভেলে প্রচুর স্ট্রোকের পেশেন্ট কি করবেন, ফলো আপের পেশেন্ট দেখবেন, এবং এগুলো কিন্তু কমন সিনারিও, তখন দেখবেন এখন আপনি তখনই জিজ্ঞেস করতে হবে যে আপনার পেশেন্টের কি আর ফিভার আছে কিনা এবং সিমটোমেটিক কিনা, শুনেন এটা যদি সিমটোমেটিক হয় তাহলে অবশ্যই চিকিৎসা করবেন, এটা যদি সিমটোমেটিক হয় যেটাকে বলে সিমটোমেটিক ব্যাকটেরিয়া ইউরিয়া তাহলে চিকিৎসা করা দরকার নেই, এসিমটোমেটিক ব্যাকটেরিয়া ইউরিয়াকে চিকিৎসা করা দরকার নেই, তাহলে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া কোনটা, এরকম গ্রোথ পাবেন মানে একদম সিগনিফিক্যান্ট গ্রোথ কালচার কালচারে, কিন্তু পেশেন্টের কি পাবেন না, কোনো সিমটমস নাই, শুধু ইনডুয়েলিং ক্যাথেটার আছে, অথবা হচ্ছে আপনি ক্যাথেটার না থাকলেও পেশেন্টের কোনো সিমটম নাই বাট আপনি ইউরিনে গ্রোথ পাচ্ছেন, এটাকে বলে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া, শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া থাকলেও চিকিৎসা করতে হবে, প্রেগন্যান্ট লেডি থাকলে করতে হবে, বাচ্চা হলে করতে হবে, বাচ্চা আর কোনো একটা প্রসিজিওরে যাবে আপনার কাছে আসছে রোগী, আপনার কাছে রোগী আসার পরে আপনি তো দেখলেন ইউটিআই কোনো সিমটমস নাই, কিন্তু বললো যে ডাক্তার সাহেব আমার বাবার আগামী সপ্তাহে তো আমরা ইয়ে করবো ওনার প্রোস্টেটের অপারেশন করবো, অর্থাৎ কোনো একটা প্রসিজিওরে যাবে, আপনাকে জিজ্ঞেস করলো আপনি তো বইতে পড়ছেন হচ্ছে এটা অ্যাসিমটোমেটিক কালচার করনিক যদি বেশি সিগনিফিকেন্ট হয় কি দিতে হবে না, চিকিৎসা দিতে হবে না, কিন্তু ওই ধরনের কোনো প্রসিজিওর সামনে থাকলে ওই ক্ষেত্রে কি করতে হবে, চিকিৎসা দিতে হবে। A 35 years old lady presented to you history of high grade fever for last 5 days. She is toxic with painful micturition. There is plenty pus cell and on CBC there is neutrophilic leukocytosis. Very good, pyelonephritis. এই পেশেন্টকে কি করতে হবে, আইভি অ্যান্টিবায়োটিক দিতে হবে ফর 14 ডেজ, তাহলে আপনাকে ইউটিআই কোন ধরনের, ইউটিআই কিন্তু জিপিতে ভেরি ভেরি কমন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভেরি ভেরি কমন ইন জিপি, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া এগুলোর ভালো মতো চিকিৎসা করতে জানলে সিওপিডি, অ্যাজমা, মানে এই পেশেন্টগুলোই কমিউনিটিতে ভরা। A 35-year-old school teacher of Banani presented with fever with body ache. He came to your chamber with the following CBC report. Banani থেকে আপনার কাছে এরকম একটা রোগী আসছে, রোগীকে আপনি CBC করতে দিলেন। দেখি তো আমি বুঝতেছি ভাই,
ডেঙ্গি এখন আমাদের মেডিকেল কলেজ হচ্ছে মানে আমাদের ইউনিটে আজকেও 20 জনের বেশি ভর্তি এবং সবগুলো প্যানিক হয়ে আসতেছে, সবগুলো পেশেন্টের এডমিশন ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে না। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এক প্রকার জ্যামের মতো এখনো প্রায়। যদি আপনি যেমন আমার ইন্টার্নকে আমি বললাম হচ্ছে তুমি একটা কাজ করো, ঢাকা শহরের কোন কোন জায়গা থেকে রোগী আসতেছে এগুলো তুমি একটা নোট করো। সে 2 ঘন্টার ভিতরে আমাকে 50 জনের একটা লিস্ট এনেছে, 2 আওয়ার্স বিভিন্ন ইউনিট ঘুরে আর কি, মানে কোন জায়গা থেকে কোন কোনগুলো হাফ বের করার জন্য। সে 2 ঘন্টার ভিতরে ফিট 50 জন এনে আমাকে বলতেছে আমি 50 জন এক্সাম্পল এটা 1000 করো তারপরে কোথাও পাবলিশ করে দেবে। এখন এই এই পেশেন্ট দেখার পরে জিপিতে আসছে আপনি চেম্বারে, তখন এই এরকম একটা সিবিসি রিপোর্ট হতে কি বলবেন? হ্যাঁ এটা ডায়াগনোসিস করেন আগে এই ল্যাব টেস্টের দেখবে তো বুঝছি হেমোরাজিক ভেরি গুড। আর পেশেন্টের কোন ধরনের হেমোরাজিক এখন আমরা এই এই মুহূর্তে পেশেন্টের চিকিৎসা কি দিতে হবে? ধরেন আপনি পেশেন্টটাকে ইমিডিয়েট চিকিৎসা দিতে হচ্ছে, আপনি ক্লিনিকে ডিউটি ডাক্তার, পেশেন্টটা শুনেন পেশেন্টটার অনগোয়িং ব্লিডিং হচ্ছে, ডেঙ্গিতে সিবিসি ইন্টারপ্রেট করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যালি দেখতে হবে। দৌড়া দেন স্যার ডেফিনেটলি বলছেন আপনাদের ঠিকই দেখতে হবে, আমি ওই বিষয়ে যাচ্ছি না, কিন্তু রবে তামিম স্যারের আসলে লেকচারের পরে আপনাকে এইটার ম্যানেজমেন্ট করা উচিত ছিল, এটাকে অবশ্যই কি দিতে হবে ব্লাড দিতে হবে। কারণ দেখেন ফলিং হেমাটোক্রিট, ফলিং হেমাটোক্রিট এবং এনিমিয়া হয়ে গেছে। ইভেন যদি এনিমিয়া নাও থাকে যদি ফলিং হেমাটোক্রিট হয় তাহলে কি ব্লাড, রাইজিং হেমাটোক্রিট হলে ঠিক আছে। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় শুধু প্লেটলেটটা করাচ্ছে, এই যে ডেঙ্গি প্রথমে যখন আমাদের ঢাকায় আসছে তখন যে প্লেটলেট মানুষের ব্রেনের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে ওই প্লেটলেট এখন প্রফেসরদের মাথা থেকে ব্রেন হচ্ছে বের হচ্ছে, সবাই শুধু প্লেটলেট করায়। একটা ডেঙ্গির সিরিজতে আপনি কোথায় কোথায় চোখ দিবেন? হেমাটোক্রিট আর বিসি অবশ্যই হেমাটোক্রিট দেখতে হবে, তারপর হচ্ছে হিমোগ্লোবিন দেখতে হবে, প্লেটলেট দেখতে হবে, ঠিক আছে, ডাব্লিউবিসি কাউন্ট দেখতে হবে। কি জন্য যদি নিউকোপেনিয়া হয়ে যায় 5000 এর নিচে আপনি ধারণা করবেন যে এই পেশেন্টের কি হতে পারে? ক্লিনিক্যালি আপনি ধরেন আপনি জিপি লেভেলে আপনি ঢাকার একটা জায়গায় ধরেন পাটনার কোন একটা জায়গায় আপনি জিপি করছেন, আপনার কাছে একটা পেশেন্ট আসছে এরকম ব্লাড এখনো কিছু নাই, পেশেন্টটাকে আপনি কি কি দেখবেন এবং কি কি জিজ্ঞেস করবেন যেটার ভিত্তিতে পেশেন্টটা মেডিকেল কলেজে পাঠাবেন? ওয়ার্নিং সাইন, কি কি ওয়ার্নিং সাইন? ডেঙ্গি ওয়ার্নিং সাইন, ডেঙ্গির ওয়ার্নিং সাইন একদম 100% মুখস্থ করে রাখেন। যে পেশেন্টের যদি সিবিসি সিবিসি যদি আপনার কি নাও হয় সিবিসি যদি কোনো চেঞ্জও না থাকে যদি ক্লিনিক্যালি পেশেন্টের কি থাকে ওয়ার্নিং সাইন থাকে দিস পেশেন্ট শুড বি রেফারড। কি কি ওয়ার্নিং সাইন? 1 নাম্বার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, গুড, তারপরে ভমিটিং, তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাক্টিভ হেমোরেজ থাকলে পাঠাতে হবে, কোলিগুরিয়া, গুড, আর ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি দেখেন কি ঠিক আছে। এখন যেমন আমাদের কাছে আজকে ভর্তি হয়ে গেছে প্রায় 5-6 জন হচ্ছে একদম ফুললি স্টেবল পেশেন্ট যাদের মানে ডেঙ্গি ডেঙ্গিতে কিন্তু বেশি ফেনিক ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে র্যাশ থাকে না, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে না। আমরা যেমন আপনি ডিএমসি তে এখনো পর্যন্ত আমাদের ইউনিটে আমরা এখনো পর্যন্ত কোনো মর্টালিটি পাইনি, ডেঙ্গি যে মানে ডেফিনেটলি বিশাল আউটব্রেক হয়েছে কিন্তু মানুষজনকে প্যানিক করে দিয়ে মানুষজন আসলে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ডেঙ্গির সব পেশেন্ট মনে রাখবেন হচ্ছে ডেঙ্গিতে র্যাশ অবশ্যই নিয়ে আসে, ডেঙ্গি পেশেন্ট যদি 100টা দেখেন 100টা দূর থেকে দেখবেন হচ্ছে 100টা রোগী লাল হয়ে গেছে, ফার্স্ট ফেস অবশ্যই হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে ফার্স্ট মানে চেহারার দিকে তাকালেই দেখবেন হচ্ছে একটা গ্লো বের হচ্ছে লাল, এটা ডেঙ্গি। এখন ওয়ার্ড রাউন্ড দেওয়ার সময় আমরা ইয়ার দিকে মানে দূর থেকে দেখে বলা যাওয়া যায় ও ডেঙ্গি ও ডেঙ্গি এরকম এত বেশি পেশেন্ট। আর
অন্যান্য এটিপিক্যাল এটিপিক্যাল গুলো যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা যাদের আসল লস হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার চলে যাচ্ছে তাদের ওদের জন্য 100%। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে ডেঙ্গির ক্ষেত্রে আমাদেরকে আইডিয়াল ফ্লুইড ম্যানেজমেন্টটা স্যার বলেছেন এবং প্রপার রেফারেল ভেরি ইম্পর্টেন্ট এবং হচ্ছে আইডেন্টিফাই মানে রিকগনাইজিং দ্য ক্রিটিক্যাল ফেজ। ডেঙ্গি থেকে ফেব্রাইল ফেজে কোনো প্রবলেম হয় না, প্রবলেম হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। এই যে পেশেন্ট ক্রিটিক্যাল ফেজে টার্ন ওভার করছে কিনা এইটা রিকগনিশন করতে পারাটাই কি একজন আপনার জিপি হিসেবে এটাই সবচেয়ে বেশি। আপনি আপনার একটা ছোট মানে ব্লাড প্রেশার মাপার একটা এক্সামিনেশন দিয়ে আপনি এই পেশেন্টের একটা অনেক বড় লাইফ এর সিদ্ধান্ত দিতে পারেন। যদি দেখেন মিন আর্টারিয়াল প্রেশার কি হয়ে গেছে, কমে গেছে, একটা ছিল